বাঘটা ইহা বসেছিল, নক দিয়েছিল বা কামড় দিয়েছিল? এখানে নক দিয়েছিল। আচ্ছা, মানে ওই পায়ের ইহা করে দিয়ে নিচে দিয়েছিল? যাই হোক, মানে খুব জোরে এই গাভীটাকে এই চিতাবাঘটি অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু সম্পূর্ণভাবে থাবা বসাতে পারেনি, যার কারণে বেঁচে গেছে। তো এই ধরনের প্রতিনিয়ত ঘটনা ঘটতে পারে, তার জন্য সজাগ থাকুন এবং সচেতন থাকুন। তো বন্ধুরা, যেমন কি আপনারা জানেন যে প্রকৃতিতে যেমন গাছের প্রয়োজন রয়েছে, জঙ্গলের প্রয়োজন রয়েছে, তেমনি সাথে প্রয়োজন রয়েছে সাপ বা হাতি বা অন্যান্য বন্যজন্তুর। তো বন্যজন্তু যদি না থাকে বা বন্য জীবজন্তু যদি প্রকৃতির মধ্যে না থাকে, তাহলে আমাদের যে প্রকৃতি বন রয়েছে সেটাও রক্ষা সম্ভব নয়। তো যার জন্য প্রকৃতির মধ্যে সব ধরনের জীবজন্তুর সামঞ্জস্যপূর্ণ থাকা একদম জরুরি। তো এই বনের মধ্যে এই যে ফরেস্ট রয়েছে, সিমলি ফরেস্ট, তো সেখানে কী ধরনের জীবজন্তু রয়েছে, কী ধরনের তাদের গতিবিধি রয়েছে, তারা কোথায় থাকে, সমস্ত ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের নয়, শুধুমাত্র বন বিভাগের নয়, এটা সমস্ত জনগণের এবং সমস্ত নাগরিকের। তো আমি আজকে গ্রামের কয়েকজনকে জিজ্ঞেস করে নেব যে এই ঘটনাটা সত্যি না ফ্যাক্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ সবল আছেন। তো আমি আজকে এসে পৌঁছেছি ঝালদা 2 নম্বর ব্লকের অন্তর্গত সিমনি ভিলেজে, এবং সিমনি ফরেস্টের ঠিক নিচের অংশে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে সেটা সত্যি না মিথ্যা না সম্পূর্ণ ফ্যাক্ট, সমস্ত তথ্য আজকের ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন স্নেক সেভার শম্ভু ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আপনাদের প্রিয় শম্ভু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন কি জানেন যে গত 1 তারিখ এবং 2 তারিখ এই 2 দিন বেশি করে আতঙ্ক ছড়িয়েছে যে চিতাবাঘের আতঙ্ক, সেই আতঙ্কে একখানা গরুকে এই সিমনি ভিলেজ থেকে মানে আছড় মারেছিল, না তার থাবা বসিয়েছিল এবং সে গরুটিও ক্ষতবিক্ষত হয়েছে। সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যে তাদের বক্তব্য যে বনে চিতাবাঘ রয়েছে এবং তাদের যে ক্যামেরা তারা লাগিয়েছে সেখানে তাদের সে পায়ের চিহ্ন, তার গতিবিধি ধরা পড়েছে। তো সাথে আমি দেখানোর চেষ্টা করবো যে গ্রামবাসীদের এখানকার যে কী বক্তব্য রয়েছে, তারা সত্যিকার যে ঘটনাটা সত্যি না ফ্যাক না গুজব ছড়িয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন এখন আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি সরাসরি সেই গ্রামবাসীদের কাছে চলে যাই। এই যে বনে বাঘের যে আতঙ্ক, যে বনে বাঘ আসছে বাঘ আসছে এই যে একটা আতঙ্ক, তো সেটাতে আপনাদের কেমন মনে আছে, মানে কী ধরনের আইডিয়া আছে? দেখুন, এটা হচ্ছে অনেক দিন তো গরু ধরতেছিল, সেটা আমরা তখন পাহাড়ের দিকে যাইনি, হ্যাঁ, সেগুলো মানে ঘোরাঘুরি করছে পাহাড়ে, তো ওটা ঠিক আছে। এখন এমন হয়ে গেছে গরু, এখন ঠান্ডা কাল হয়ে গেল, ঠান্ডা কালে সব গরু চলে এসছে ঘর, হ্যাঁ, তারপরে হচ্ছে গরমের দিন হলে আমাদের গরু থেকে যায় পাহাড়ে, তো তখন পাহাড়ের দিয়ে উপরে গরু ধরতো, আমরা কোনো ইয়ে করতে পারতাম। এখন যে সরাসরি গ্রামবাসী ঢুকে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি এটা একটা খুব আতঙ্কময় পরিস্থিতি, কারণ সরাসরি গ্রামে যখন কোনো বন্য জন্তু প্রবেশ করে বা গ্রাম থেকে কোনো বন্য জন্তু, গবাদি পশু বা মানুষজন বা কিংবা কোনো ধরনের গৃহপালিত পশুকে টেনে হিঁচড়ে বনে নিয়ে যায়, তখন একটা আতঙ্কের পরিবেশটা আরও বেশি ভয়ানক হয় এবং ভয়ঙ্কর হয়। তো এই পরিস্থিতিতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বা যারা আমাদের ভিডিওটি যারা দেখছেন বা যারা আমার এই চ্যানেলের মধ্যে যুক্ত হয়েছেন বা যারা নতুন এসছেন, আর তাদের উদ্দেশ্য হয়েছে একটি বার্তা যে আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন এবং রাতের বেলা অন্তত করে বেরোবেন না। যদি রাতের বেলা বেরোন অবশ্যই হাতে লাঠি কিংবা টর্চ নিয়ে বেরোবেন। তো বন্ধুরা, যেমন কি আপনারা জানলেন যে বনে যে বাঘের চিতাবাঘের যে আতঙ্ক সেটা সত্যি 100% সত্যি, এবং এটা বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, সমস্ত মিডিয়ার মধ্যে এবং সোশ্যাল মিডিয়া এই খবরটি দেখেছি এবং অনেকেই শুনেছি। ঘটনাটা তার যাচাই করার জন্য, তার সত্যতা প্রমাণ করার জন্য আমি এসেছিলাম গ্রামের মধ্যে। তো গ্রামের মধ্যে বেশ কিছুজনকে জিজ্ঞেস করার পরে এই যে নতুন ইয়ং জেনারেশনের ছেলে এসেছে, আচ্ছা বাবু এই ঘটনাটা কি সত্যি না ফ্যাক্ট, মানে মিথ্যা? এটা সত্যি। গতকালকে একটা পাশের গ্রামে বাড়িতে ঢুকে গিয়েছিল আগনার মধ্যে জাবর। আচ্ছা আচ্ছা, সিমনি গ্রামে পরে গ্রামে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো সেখানে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি তো করে নাই? ক্ষয়ক্ষতি করে নাই। গ্রামের লোক জানতে পারে যে বাঘটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে, তখন তারা লাইট এবং লাঠির মাধ্যমে তাকে তাড়া করে এবং বাঘ জঙ্গলের মধ্যে চলে যায়, ঢুকে যায়। তো বন্ধুরা, যেমন কি জানলেন যে মানুষের যে ভয়ে বা বাঘের ভয়ে মানুষ যেমন সত্য মানে
জড়সড় হয়ে গেছিলো, ঠান্ডায় যেমন কাঁপতে থাকে সেই মতো বাঘের ভয়ে মানুষজন মানে ঠান্ডার মতো কাঁপে। এটা একটা সত্যি একটা আমাদের, আমরা তো প্রায় শুনতাম যে সুন্দরবনে আর বিভিন্ন যেগুলা জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে সেই সমস্ত জায়গায় বাঘের আতঙ্ক ছিল, কিন্তু পুরুলিয়ার বেশিরভাগ এখন শোনা যাচ্ছে যে সিমনি এলাকা বা কলমা ফরেস্ট এলাকা এইসব এলাকায় এখন বাঘের আতঙ্কটা খুব বেশি দেখা যাচ্ছে। তো বাঘ অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে, বাঘের জন্য যে আহার রয়েছে, হরিণের রয়েছে, তাদেরও থাকার প্রয়োজন রয়েছে। সাথে প্রচুর পরিমাণে গাছ যদি হয় তবে কী হবে, তারা নিজেদের স্থানে থাকবে এবং গ্রামে আসবে না। তার জন্য বেশি করে গাছ লাগানোর প্রয়োজন রয়েছে, বনকে খুব গভীর করার প্রয়োজন রয়েছে, সাথে বন্য প্রাণীর যে হত্যার একটা যে প্রক্রিয়া রয়েছে তা বন্ধ করতে হবে এবং বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে, যাতে করে তাদের নিজের আহার যদি বনের মধ্যে পায় তবে কেন গ্রামে আসে। হ্যাঁ বন্ধুরা, এখন আবার একজনকে পেয়েছি যে সিমনি ভিলে, আপনার বাড়ি কি সিমনি ভিলে? তো এই যে বনে যে বাঘের একটা আতঙ্ক শুনছি আমরা বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন টিভিতে, নিউজ পেপারে, নিউজে দেখছি যে এখানে বাঘ আসছে, বাঘ আসছে, তো এটা কী ব্যাপার? মানে বাঘ তো কি আসছে মিথ্যা? এটা সত্যি বটে, সত্যি বটে। আর গরু যে ধরেছি এটা সত্যি? এটা সত্যি বটে। আচ্ছা, তো এখন পর্যন্ত মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না? আচ্ছা, যাই হোক, মানে মানুষের উপরে কোনো কিছু এখন পর্যন্ত কোনো হানা দেয় নাই বা মানুষের উপরে কোনো অ্যাটাক করে নাই, কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। দেখে নেওয়া যায় গ্রামের মধ্যে যদি আর কাউকে পাওয়া যায় তো তাদের কাছ থেকে জেনে নেওয়া যাবে যে ঘটনাটার সত্যতা সম্পর্কে। দেখানোর চেষ্টা করবো যে গাভীটিকে এবং যে বাচ্চুটিকে এই গোয়ালের মধ্যে ছিল তাদেরকে কীভাবে চিতাবাঘটি অ্যাটাক করেছিল এবং তার সমস্ত কিছু ফুটেজ আপনাদেরকে আজকে মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তো এই যে হলো গোয়াল ঘরটি, এইটাই তো এই ঘরটা, আর এই ঘরটাই এই গরুটি ছিল আর তার বাচ্চাটি ছিল। তো মোটামুটি কটার থেকে এই ঘরটা ছিল? রাত দশটা। তো বলছি যে রাত দশটার সময় এই বন থেকে সিমলি যে ফরেস্ট রয়েছে সেখান থেকে এই ঘরের মধ্যে, এই গোয়ালের মধ্যে সেই বাঘটি আসে এবং সেখানে এই গরুটিকে আনা দেয়। তো এখানে কীরকম রয়েছে, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনটা দিয়ে ঢুকেছিল, এটা দিয়ে ঢুকেছে। হ্যাঁ, এটা মানে কি খুলে দিয়েছিল? না খোলা না, এটা লাগাছিল। খুলে গেছিল আপনি? হুম, খুলে গেছিল। তালা দিয়েছে? হুম। তাও কি করে ঢুকলো? তার সামনের পা নাকি? পা আগলি ঢুকেছিল, আর তার যে তার পায়ের যে নখ রয়েছে সেই নখ দিয়ে থাবা বসানোর চেষ্টা করেছিল। আর গরুটির মধ্যে কোথাও লেগেছে কি, মানে সেরকম কোনো ঠিক আছে? তো এখন কি ধরনের পরিস্থিতি রয়েছে, এখন কি আবার আসছে বন থেকে বা আরো আসছে? আজকের মধ্যে কোনো আসছিল? আজকাল পরশুদিন, আর পরশুদিন এই গ্রামে আবার নিচের যে পাড়া রয়েছে সেখানে এসেছিল। আর যাবো রেখে যান শুনছিলাম, কালকে রাত্রে যাবোরে আবার এসেছিল। তো এইভাবে প্রতিনিয়ত এখানে যে আতঙ্ক রয়েছে সেটা বাড়তে চলেছে। তো আপনারা যারা রয়েছেন সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন, আর যারা এই অঞ্চলের পার্শ্ববর্তী এলাকায় এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা সজাগ থাকুন, সচেতন থাকুন। আর আর এই যে গাভীটি যার রয়েছে তার ছেলে নাকি? আপনার নাম? সাগর পর্ণ। তো তোমার বাড়ি যে আসছিল সেটা তুমি কীভাবে জানতে পারি? তো চিৎকার যে যেমন যে গাভীর, যার কারণে ওরা বুঝতে পারে যে কোনো কিছু হয়েছে, তখন মানে তখন বাঘ চলে গেছে না? বেড়ালে যাই হোক, মানে খুব জোরে এই গাভীটাকে চিতাবাঘটি অ্যাটাক করার চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণভাবে থাবা বসাতে পারেনি, যার কারণে বেঁচে গেছে। তো এই ধরনের প্রতিনিয়ত ঘটনা ঘটতে পারে, তার জন্য সজাগ থাকুন এবং সচেতন থাকুন। তো ইয়ার পরে খুব সুন্দর ব্যবস্থা করে রাখবে যাতে করে কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়।
তখন বাঘ কিন্তু আবার চলে যায় বনের মধ্যে। সজাগ আপনারাও যারা আজকের ভিডিওটি দেখছেন তারাও সজাগ থাকুন আর সচেতন থাকুন, আর এই ভিডিওটি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দিন। সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, আর আপনারা দেখতে থাকবেন স্নেক সেভার শম্ভু ইউটিউব চ্যানেল। আর যদি এই চ্যানেলে যারা নতুন থেকে থাকেন বা যারা এই নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, আর বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার মতামত জানান, আর আপনার প্রতিবেশীদের জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করুন। চলুন আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে, নতুন কিছু রেস্কিউ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।